মঙ্গলবার ভোরে তেলিয়ামুড়া বন দপ্তরের অধীনে মুঙ্গিয়াকামীর 18 এলাকায় গোপন খবরের ভিত্তিতে অবৈধ চোরাই কাঠ বোঝাই নম্বরবিহীন একটি ভ্যান গাড়ি সহ গাড়ির চালককে আটক করে তেলিয়ামুড়া বন দপ্তরের কর্মীরা। পরে আটককৃত অবৈধ চোরাই কাঠ সহ নম্বরবিহীন ভ্যান গাড়িটিকে তেলিয়ামুড়া ফরেস্ট রেঞ্জ অফিসে নিয়ে আসে তেলিয়ামুড়া বন দপ্তরের কর্মীরা। ঘটনার বিবরণে জানা যায়, তেলিয়ামুড়া বন দপ্তরের কাছে অবৈধ কাঠ পাচারের গোপন খবর আসে, আর সেই গোপন খবরের ভিত্তিতে মঙ্গলবার ভোরে তেলিয়ামুড়া বন দপ্তরের কর্মীরা মুঙ্গিয়াকামীর 18 এলাকা থেকে অবৈধ চোরাই কাঠ বোঝাই নম্বরবিহীন একটি ভ্যান গাড়ি আটক করে। সাথে সুরেশদেব বর্মা নামের এক ভ্যান গাড়ি চালককে আটক করে তেলিয়ামুড়া বন দপ্তরের কর্মীরা। জানা গেছে, গাড়িটিতে 16 থেকে 17 ফুট অবৈধ চোরাই কাঠ ছিল। আটককৃত গাড়িটি সহ অবৈধ চোরাই কাঠের আনুমানিক বাজার মূল্য আনুমানিক 1,50,000 টাকা। অপরদিকে সোমবার গভীর রাতে তেলিয়ামুড়া কাকড়াছড়া এলাকার গভীর জঙ্গলে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণে অবৈধ চোরাই কাঠ উদ্ধার করতে সক্ষম হয় তেলিয়ামুড়া বন দপ্তরের কর্মীরা। পরে উদ্ধারকৃত অবৈধ চোরাই কাঠগুলোকে তেলিয়ামুড়া ফরেস্ট রেঞ্জ অফিসে নিয়ে আসে বন দপ্তরের কর্মীরা। জানা গেছে, উদ্ধারকৃত চোরাই কাঠের পরিমাণ 60 ফুটের মতো, যার আনুমানিক বাজার মূল্য 50 থেকে 60,000 টাকা। যদিও এই দিনের এই তল্লাশি অভিযানে কাউকে আটক করতে ব্যর্থ তেলিয়ামুড়া বন দপ্তরের কর্মীরা। ভোর রাতে গোপন খবরের ভিত্তিতে খবর আসে যে আটারমোড়া পাহাড়ের থেকে একটি গাড়ি, মারুতি বাজার গাড়ি, কাঠ নিয়ে আসছে। তখন তৈরি করে করে আমার স্টাফদের নিয়ে সেখানে যাই এবং গাড়িটিকে আটক করতে সক্ষম হই। গাড়ির সঙ্গে একজন লোক আমরা আটক করেছি। গাড়িতে প্রায় 16 থেকে 17 ফুট সন্টিমার রয়েছে। গাড়ি সহ বাজার মূল্য আনুমানিক 1,50,000 টাকার মতো। গাড়ির নাম্বার কিছু না, গাড়ির কোনো নাম্বার প্লেট নেই, কোনো ডকুমেন্টস নেই, কিছু নেই। ভিডিও রিপোর্ট সার্চ ইন্ডিয়া।